নমস্কার বন্ধুরা, পপি কিচেন ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে, শীতকাল মানে কিন্তু পিকনিক, তাই আমরা সব পরিবারে চলে এসেছি ঝিলের ধারে আজকে পিকনিক করব বলে। আমার হাতে আছে 2 কিলো সাইজের একটা কাতলা মাছ। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপরে নদীর ধারে আরও অনেক পিকনিক হবে, কিন্তু আজকে ঝিলের ধারে করব, সবাই মিলে খুব মজা করব। আজকের মেনুতে থাকবে সাদা ভাত, কাতলা মাছের কালিয়া, আলু দিয়ে মাংসের ঝোল, চাটনি, মিষ্টি দই। আর কে কে আছে আমি একটু পরে আপনাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ, তাড়াতাড়ি চপ ভিড় লাগছে, ভারী লাগছে। এত বড় মাছ আমি একা কাটতে পারবো না, আমি আর দিদি দুজনে মাছ কাটবো, আর আমার দুটো ভাই মুরুগ কাটবে, আর এটা আমার ননদ সবাই চেনেন, এটা আমার একটা বান্ধবী, এরা সবাই সবজি টবজি কাটবে, এদিকে বোনেরা আছে, ওদিকে সব সবাই মিলে কাটাকাটি করবে। এখন আমি আর দিদি মাছ কাটবো, চলো সব বসে পড়ো, বসে পড়ো। নামটা কি? মাছটা কি বড় গো পাপি, কাটতে পারবো তো? এই তো আমি আছি তো, আয় তো, দেবিকা আছে, ভাতের চাল আমি গামলি করে ঢেলে নি বাবা, কি ভারী। কি চাল জানিস তো? বাঁশকাঠি চাল। এটা 5 কিলো চাল আছে বন্ধুরা, বাঁশকাঠি চালে তো ভালো করে ধুয়ে নেবো, চল ভাত বসে বসে দুজনে। হাঁড়ি কই, হাঁড়ি কই, সেখানে আছে। এই যে মুখ ছাড়ানো হচ্ছে, তিনজনে মিলে ছাড়াচ্ছে, এই দুজন মিলে দেখতেছে। সবাই কাজে ব্যস্ত, দাদু বসে আছে, দাদু বলছে কখন তোদের রান্না হবে, কখন রান্না হবে। রসুন ছাড়ানো হয়ে গেছে, আদা টাদা সব শুধু, এবার বাটবো, আমি আর কাকিমা দুজনে যাবো বাটতে। এদিকে আর যা কাটাকাটির বাকি আছে কেটে নো। আদাটা দাও, আদাটা দাও। আমি এত কাজে ব্যস্ত, সবাই সেজেছে, আমার ননদ, আমার বান্ধবী, কিন্তু আমি সেই একই রকম আছি, পপি কিচেন, সেই পপি কিচেন। কেটে নেব বন্ধুরা, আজকে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে এই কাতলা মাছ কাটবো, একা একা কাটা সম্ভব নয়, ওইদিকে দিদি মাংস কাটবে। তুই কোন দিকে বসছিস? ধর, মাছ কি লাফাচ্ছে নাকি? এই মাছ কি ভারী বাবা। দাদু বলে দি, ওইটা খাদে করে, এই মাঝামাঝি একটা খাদে খাদি কর বাবা, তুই দিকে ধর না। আজকে আমার বান্ধবী আমাকে প্রচুর হেল্প করছে, ও এত বড় মাছ কাটছে, দুজনে মিলেই কাটছি, ও বলছে আমি কেটে দিই, দাঁড়া তুই তো প্রতিদিন কাজ করিস, আমি একদিন এসেছি তোকে একটু হেল্প করি। আজকে খুব ভালো করেই খাওয়া যাবে। হ্যালো, ও কলা খেতে আরম্ভ করে দিলাম, চালাও। এই তো আমরা পেঁয়াজ ছাড়াচ্ছি, এইটা কে? কড়াই চাপিয়ে নেবো, আমরা আজকে সবাই কাজে ব্যস্ত। বোন বলছে ভাবলাম পিকনিকে এলাম, আমি একটু এসে খাবো, কিন্তু আমাকেও কাজে লাগে, আমাকেও বসে করে খেতে হবে। কি জানো বন্ধুরা, পিকনিকে সবাই মিলে কাজ করে খাওয়ার মজাটাই আলাদা। আর ওইদিকে আরেকজন দেখুন,
ঠিক নেই। আজকে আমি পুরো ভুদনি হয়ে গেছি, মানে আমাকে আপনারা চিনতে পারবেন না, গোলা অনেক বসে গেছে। এদিকে মাংস কাটা চলছে, মাছ কাটা তো হয়ে গেছে, আর ওদিকে বোন কোনা চাপিয়ে দিয়েছে, দেখি কি হচ্ছে। মাছে লবণ হলুদ মেখে নেবো, দাম ব্যাস। আজকে আমি আর ননদ দুজনে মিলে রান্না করব। দাদু এখন রান্নার ম্যানেজমেন্টে আছে। কি বড় কড়াই রান্না হচ্ছে, দেখুন। দাদু জাল দেওয়ার জন্য রয়েছে, দাদু উনান নিভতে দেবে না। অনেক দিন পর আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, কাছাকাছি ঘর, কিন্তু এত কাজে সবাই ব্যস্ত, দুজনে মানে দুজনকে সময় পায় না, দেখাও হয় না। অনেক দিন পর দেখা হয়েছে, আজকে পিকনিক হচ্ছে, ছুটির দিন দেখে সবাই থাকবে এই রকম দেখে আজকে পিকনিকের আয়োজনটা করেছি, সেই জন্য একে কাছে পেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। এর সবথেকে বড় পরিচয় হলো এই হচ্ছে ঘটক, মানে আমাদের দুজনের কানেকশন করে দিয়েছিল হচ্ছে এজ এ নেটওয়ার্ক, নাম দেবিকা এজ এ নেটওয়ার্ক। আমার কলেজে গিয়ার সঙ্গে পরিচয়, কলেজের ফ্রেন্ডই আমার বরের যে বন্ধু তাকে এ বিয়ে করেছে, মানে আমি জানতাম না তখন। হ্যাঁ তুই জানতিস না? আমি জানতাম না, এ যা করেছে সব আমার অজান্তেই করেছে। অ্যাকচুয়ালি ঋণ শোধ করেছে। তাই ফোন নাম্বারটা কে দিল? ওই তোর নামে তোকে কি বলেছিলাম সুরজিতা? তো স্টপ, ফোন নাম্বারটা কে দিয়েছিল? কি দিয়েছিল? সুরজিতা তো চেয়েছিল, তোকে তোকে বলেই দিয়েছিলাম। শিয়ালের মতন বসে আছি, কখন মাছ ভাজা নামবে আর আমি এক পিস খাবো। আরে বাদ দামাত, কাতলা মাছের পেটি দেখেছেন? কি কি রান্না হয়নি, বোন ভাজছে আর ভাই খাচ্ছে, এটা হয় কখনো? অপেক্ষা করতেছিল যে কতক্ষণ মাছ ভাজাটা তুলবো। মাছ খেতে এত ভালোবাসে, মাছ ভাজা হয়েছে তুল। মানিকে মানিকে না করিব, পিয়া দিয়ে তো আমার যেতে হবে। কত তুলে নেবে? একদম জল এসে গেছে, এবার বলবে এখনো হয়নি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাংসের জন্য আলু ভাজা চলছে। লঙ্কা গুঁড়ো যা আছে সব উল্টে দেবো ডিবে সমেত, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিকেন দিয়ে দেব, দাও। হয়ে গেছে, মাংস কষা হয়ে গেছে, ভেজে রাখা আলু দেবে তো? হুম, আমি যখন ইয়ে করতাম কলকাতায় ছিলাম, নিজে রান্না করে খেতাম। আপনাদের দাদা ফাঁকে ফাঁকে ঘুরছে, আমরা সবাই মিলে রান্না করছি, বাবলুদা এসে হাতে হাত লাগিয়েছে, সব কিছু হয়ে গেছে, এবার জল দেবো। চেরা কাঁচা লঙ্কা দেবো, আমি হচ্ছে পপি দিদির হেল্পার।
আমি মাংস রান্না করছিলাম, দাদা এসে বললো তুমি একটু রেস্ট নাও, আমি করে দিচ্ছি। সেই জন্য আমি মায়ের পাশে একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। শাশুড়ি বৌমা হাঁপিয়ে গেছে। ভাজা মাছে একটু টক দই দিলাম, পেঁয়াজের একটু জুস দিলাম, এতে অল্প করে, বেশি না, পরিমাণ মতন। আদার একটু জুস দিলাম পরিমাণ মতন, আর রসুনের একটু জুস দিলাম পরিমাণ মতন। ব্যাস, এটা কিছুক্ষণ এখন মিনিট 10-15 মিনিট এইভাবে রেখে দেবো। সবাই তো খাওয়ার জন্য বসে আছে, সেই জন্য গাড়ি করে ছুটেছি। চলো এই মাংসটাকে নামিয়ে রাখলাম, ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো। এই মাংস হয়ে গেছে, এক হাঁড়ি মাংস আমি নিয়ে যাচ্ছি, চলো ভালো সাহায্য করে। হ্যাঁ হ্যালো ম্যাস, হ্যালো, এবার ঢালো। আয় মাছের কালিয়া বানাবো, পুরাই তেল দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দেওয়া হলো, আদা বাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করি। আমি আগে 500-600 লোকের রান্না করতাম, আজকে পপি কিচেনে রান্না করছি। টমেটো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা, চাল মগজ, সাদা সর্ষে বাটা, অনেকক্ষণ দাদা রান্না করছে তো আমি যাই, আমি একটু রান্না করি, দাদা একটু বসুক, বিশ্রাম নুক, যাও সরো, আমি এবার করি। রান্না হচ্ছে আর একটু বাকি, আমরা খাবো, আমরা খাবার খাবো করতেছি, আমার পাগলা মন, খাবো খাবো করতেছে। ও দাদু অনেকক্ষণ থেকে অস্থির অস্থির হয়ে যাচ্ছে, মাছটা হলেই হয়ে যাবে, তারপর সবাইকে বসিয়ে দেব। মাছের কালিয়ার জন্য মশলা কষা হয়ে গেছে, জল দেব, আজকে বাবলুদার হাতের মাছের কালিয়া খাবো। ঝোল ফুটে গেছে, দই আর মশলার রস মাখানো, মাছ দিয়ে দেব। এই জায়গা হচ্ছে, সঙ্গে কিন্তু আজকে মিষ্টিও আছে। কালিয়া হয়ে গেছে, নামিয়ে এবারে ঢেলে নেব। বাবা টানতে হবে, বুঝতে, ধনে পাতা, এগুলো ভালো ভালো আছে, এগুলো নাও না, সব ভালো সব খারাপ। আর দাদু এদিকে পাতা দিচ্ছে সবাইকে, আমি স্যালাড দেব, আসুক সবাই, এই সবাইকে ডেকে নিয়ে যা যা যা। এত খিদে পেয়েছে, পেট পুরো চোঁচা করছে, একটা অন্তত শশা খাই, খিদে পেটে এটাই ভালো লাগছে। আজকের মেনুতে কি কি আছে আপনাদের একবার করে দেখিয়ে দিই, এখানে আছে বাঁশকাঠি চালের ভাত, মাংস আলু দিয়ে মাংসের ঝোল, কাতলা মাছের কালিয়া, বেগুনি স্যালাড, মিষ্টি। আর কি করবে দাদা, আজকে আমরা সবাই মিলে খেতে বসে পড়াচ্ছি, বোন আর এই দাদাকে আমরা দুজনে মিলে দেব, এখনো বাকি আছে, কাকিমা আরে আসবে, আগে আমরা খেয়ে নি স্যালাড, বেগুনি, আবার বেগুনি না, ওটা ব্যাগ হাতল বাজার করবে, জানো ওই খা 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 বেগুনি খাচ্ছি, জানো এখানে ভাগ রয়ে গেল যে কেউ একটা, কেউ নেই না, কেউ নেই, চলো আগে দাদু পুরি আর কি করে দেখ।
শঙ্কর খেয়ে বলতে হবে কেমন হয়েছে। দারুণ হয়েছে বাবলুদা, মাছটা খুব সুন্দর হয়েছে। বাবা রে, কাতলা মাছের কালিয়া সাধারণ সাধো সাধারণ। আমি এখন খাবার কি চাই আর বলবে যে আমার দিকে দেখে দিবে ওর দিকে দেখে ফিটার না পপি তো সফা দুটো রান্নাই ভালো হয়েছে। চিকেন কষাটা হেভি হয়েছে, কষা নয় চিকেন কারি। আজকে যে পিকনিকটা হলো বন্ধুরা, আমাদের পপি কিচেনের তরফ থেকে শীতকালীন প্রথম পিকনিক হলো এটা। এবার আরও যত জমিয়ে শীত পড়বে আমাদের পিকনিক তত আরও বেশি হবে। আজকে আমরা এই ঝিলের ধারে করছি, এর পরবর্তী পিকনিকগুলো সব নদীর পাড়ে হবে। পপি কিচেনের সঙ্গে থাকুন, ভিডিওগুলি দেখতে থাকুন। চালাও চালাও, এই বিরাট মাংস চালাও। হ্যালো আজকে পাশে বান্ধবী আছে, দুজনে মন খুলে একসঙ্গে খাওয়া শুরু করছি। যা নিচ্ছি দুজনে একই নিচ্ছি। কে কে আজকে পিকনিকে এসেছে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা হলো আমার বান্ধবী, এর বর কাজে বেরিয়ে গেছে আসতে পারেনি, পরে আসবে। দাদুকে আপনারা সবাই চেনেন, পাশে হচ্ছে আমার বাবা, শাশুড়ি মা, ওই দিকে আছে অর্জুন আর সব ভাইয়েরা আছে, বোনেরা আছে। এদিকে আমাকে মাংস দিয়ে যাচ্ছে, এদিকে জামাই, এদিকে আপনাদের দাদা। ওকে মিষ্টি কি দিয়ে দেবো, মুরগির পাও খেয়ে নি কি বলবো। এখন আমরা দেবী কা খাব, হ্যাঁ এখনো দরকার। ওটা তুলে কামড়া 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 কামড়া, হ্যাঁ ভালো করে তুলে। কি বললো তোর মন কেমন করছে? না না খুব ভালো হয়েছে। তাদের দোকানে, তার দোকানে, জামাইয়ের দোকানে, জামাই 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 এনেছে। হয়ে গেল খাওয়া শেষ, সবার পাত পরিষ্কার। দেখুন কারো পাত কেমন হয়েছে বল সবাই এদিকে। আরে কেমন হয়েছে বল সবাই মিলে বল কেমন হয়েছে। সবাই মিলে পপি কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো এরকম নতুন নতুন পিকনিকের ভিডিও দেখতে হলে এই শীতকালে আমরা আরো অনেক পিকনিকের ভিডিও নিয়ে আসবো। দাদু থাকবে, পরিবারের সবাই থাকবে। আজকের মতন ভিডিও শেষ। পপি এমন খেয়েছে কথা বলতে পারেনি বলছে, আর তুমি বলে দাও পরে দেখাই। আমরা তো খেয়ে নিয়েছি, বাদ বাকি যারা বাকি ছিল ওই যে সবাই বসে বসে, এবার ওদেরকে দেবো। ব্যাস হাঁপাচ্ছ কেন এরকম? আমি হাঁপিয়ে গেছি খাওয়ার পর, নুয়ে নিয়ে এত খেয়েছো হাঁপিয়ে গেছো? এত খেয়েছি না, খাওয়ার পর নুয়ে নিয়ে দিতে গেলে কষ্ট হয়। কি বলছিল, তোমরাই তো বললো কম পড়বে।